হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আবে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে দেখতে বসেছি কি একদম হাস্যকর একদম বিজ্ঞাপন, আজকে মানে হাস্যকর বিজ্ঞাপন না শুধু হাস্যকর হাস্যকর একদম। বিজ্ঞাপন। তো আমরা বিজ্ঞাপন দেখতে বেশ ভালোই পাশি, কারণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হয়, আগেও মানে দেখেছি অ্যাক্টিং গুলো খুব সুন্দর। আর অনেক কটা বিজ্ঞাপন দেখেছি, হাসির বিজ্ঞাপনও তার মধ্যে ছিল, তো হাসির মজাদার অনেক কিছু ছিল, কান্নারও ছিল মনে হয় একটা, মানে রমজান রমজান স্পেশাল ইমোশনাল। তো এখন শুনবো হাসির বিজ্ঞাপন। তো চলো বেশি কথা না বাড়িয়ে বিজ্ঞাপনটা দেখবো। তার আগে যারা নতুন আছে চ্যানেলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বাট চ্যানেলে ভিডিও দেখছো রেগুলার, তো সাবস্ক্রাইব করে দিও একদম। তো চলো এবার ভিডিওটা গিয়ে দেখি। কথা পরিষ্কার না শুনলে বিশাল বিপদ। কিন্তু রবির ক্লিয়ার নেটওয়ার্কে ক্লিয়ার মানে ভেরি ক্লিয়ার মানে শ্রীরাম পরিষ্কার। রবি তোমার নাম আমি তখনো বলিতে পারি নাই, এখন আছে ম্যাজিক, আমার মুখে গন্ধ নাই, আজকে আমি কমু, আমার নাম আর কিছুদিন আগে ঝড়ে নৌকা ভেঙে আশ্রয় নেয়া জেলে মুকিত অবশেষে ঘরে ফিরছে। তোমার ভাবি তো সহ্য করতে পারবে না, আমাকে দেখে পাগল হয়ে যাবে, ভালোবাসা কাকে বলে দেখলেই বুঝবা। সাইফুল আজম মরহুম, এটা আমি, এটা আমার নাম। তোমার ভাবির কান্না দেখে ইমোশনাল হয়ে যাও না, আমি সাইফুল তোমার হাজবেন্ড। আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে, তাই বন্ধ বাংলালিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জের উপর উপভোগ করুন 400%। এটা ভালো ছিল, আমি তো রিচার্জের উপর রিচার্জের সাথে হারিয়ে যাবে কি উপভোগ করুন 400%। তোমার যে একটা সারপ্রাইজ গিফট আছে। এবার আমার জন্য কি গিফট বলা যাবে না? আচ্ছা, পামে ঢুকো, একদম চোখ খুলবে না কিন্তু। সারপ্রাইজ, তোমার জামাই ইয়ো ইয়ো গিফট। ইয়াও পপস, ইয়ো ইয়ো। বাবা ও দারুণ না একদম। বাংলালিংকে এমন সারপ্রাইজ নাই, শুধু 31 টাকা রিচার্জে যে কোনো বাংলালিংক নাম্বারে আধা পয়সা এবং অন্য অপারেটরে 1 পয়সা প্রতি সেকেন্ড। যা খরচ তাই লুকোচুরি নাই, বাংলালিংক। বাবা টেলিকম, চলে একটা সেলফি তুলি। এবার ফসল উঠলে আমার কিন্তু গঞ্জের মেলায় লইয়া যাওনি লাগবো। কিন্তু ফসল আপলোডের সময় বাবার এই হ্যাং হওয়া চেহারার মানে আমি বুঝতাম না, ভাবতাম বাবা এত কি সার্চ করে। সবাই শুনে রাখো, এই ফসল উঠলে সব আমার গলায় যাবে। বাবার চায়া থাকার মানে তখন বুঝতে পারছিলাম, অন্যায়ের নেট থেকে বার হইতে পারে না আমার বাবা, তার বাবা, তার বাবা। কিন্তু আমি বের হইতে পারছি এই নেট থেকে, কারণ আমার আছে ওয়ারিজ ইন্টারনেট। অ্যাকর্ডিং টু ল, হয় আপনি ক্ষতিপূরণ দিবেন না হয় জেলে যাবেন, আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে ন্যাশনাল ওয়েব পোর্টাল সার্চ দিয়ে জেনে নিন। তেরা এত কিছু জানলো কেমনে? দিন বদলাইছে না, এখন সবাই জানে ওয়ারিজ ইন্টারনেট, সিম চালু তো ইন্টারনেট চালু। একদম, তুই আমার কোটি টাকার লেহেঙ্গা পাবি কিন্তু আমাকে পাবি না। তোর ডালা পোকা কাটার লেহেঙ্গা দিয়ে আমি কি করবো? আমি এসে গেছি, আমি এসে গেছি। আকাইম্মা ঠিকই, আমি বাইরে
দেখেন কতবার বলছি আমাকে আরে ফিলো ওয়ারড্রপ কিনে দিতে, নইলে আমার এইভাবে প্রিন্সেস পাঞ্চার হয়। কারা এই 2024 এ এসে এই পুরোনো অ্যাডভার্টাইজ গুলো দেখছে সেগুলো কমেন্ট করে জানাও, আমরা জানতে চাই মানে আমাদের মতন কারা এই মানে পুরোনো অ্যাডভার্টাইজ গুলো এখন দেখছো তোমরা, টেস্ট করে দেখি। ইয়ানোস স্যার, তো ডান হাত কোনটা? এক্সকিউজ মি স্যার, কলমটা। আমি তো বাম হাত দিয়ে লিখতে পারি না, তাই এটি আমার ডাইন হাত। এই তোর হাতে আঙ্গুল কাটারে? আঙ্গুল এত সহজ, এক দুই তিন স্যার, এক দুই তিন স্যার। হাতের আঙ্গুল কয়টা সেটাও জানিস না? আগে জানতাম তো পাঁচটা, এখন যদি এই সাইডটা। যতই বোকা হোক ও পারবে, কারণ ইজি লোড হচ্ছে পৃথিবীর অন্যতম সহজ কাজ। প্রিপেইড হোক কিংবা পোস্টপেইড হোক, এক হাতে টাকা দিবেন আর এই দিকে মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে। ইয়ানোস স্যার, ফ্যানটা বন্ধ করতো। টেলিকম ডিপার্টমেন্টে যেটা ছিল সেটা একমাত্র বাংলাদেশে আছে, তো এই অ্যাডভার্টাইজ গুলো আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে। কিন্তু বাংলাদেশে থেকেও কারা এই 2024 কিংবা এই 2024 কিছুদিন আগে তোমরা এই অ্যাডভার্টাইজ গুলো দেখেছো বা এখনো দেখে মজা পাচ্ছো বা যখন দেখেছিলে তখন মজা পেয়েছিলে, মানে সত্যি আমাদের দেখে তো মানে বুঝতেই পারছি না এটা এসএমএস এর অ্যাডভার্টাইজ ভাই, তারপর হচ্ছে এটা ওয়ার্ড্রপ এর অ্যাডভার্টাইজ, সিরিয়াসলি মোস্ট ফানি অ্যাডভার্টাইজ ভাই, অসাধারণ অ্যাডভার্টাইজ। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর এই ধরনের আরো ভিডিও মজার মজার ভিডিও তোমরা চাইছো কিনা সেটাও কমেন্ট বক্সে লেখো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।